আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান। সময়ের সন্ধান টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যে দর্শক, আপনারা অবশ্যই জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলার নির্বাচন জমে উঠেছে। বিগত কয়েকদিন আগে নির্বাচন একটি পরিস্থিতি তেমন উত্তেজনা ছিল না, কিন্তু বিগত চার পাঁচ দিন ধরে বিশ্বনাথ উপজেলায় এবং উসমানীনগরে নির্বাচন জমে উঠেছে। আপনারা অবশ্যই জানেন সিলেটের, বৃহত্তর সিলেটের এই আসনটি সবসময় নির্বাচনী প্রচার প্রচারণায় সবসময় আন্দোলন সংগ্রামে গরম থাকে। ঠিক প্রতিবারের ন্যায় এবারও জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা এবং উসমানীনগরে জমে উঠেছে বিগত পাঁচ ছয় দিন ধরে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রত্যেকটি প্রার্থী তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য এবং তাদের পক্ষে সমর্থক বাড়িয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে পথসভা, ভোটান বৈঠক এবং ব্যানার, পোস্টন এবং লিফলেট বিতরণ করছেন এবং জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটি প্রার্থী তাদের প্রচারণার জন্য সব কিছুই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই আসনটি খুব গুরুত্বপূর্ণ এবং সবসময় মিডিয়ার চুকে, প্রত্যেকটি মিডিয়ার সামনে চলে আসে। এবারের প্রতিবারের ন্যায় এবারও এই নির্বাচনটি জমে উঠেছে। এখানে প্রার্থিতা করছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি জনাব শফিকুর রহমান এবং সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী এবং বর্তমান সংসদ সদস্য মুকাব্বির খান। এছাড়াও এই আসনে প্রতিবারের ন্যায় যিনি বিগত তিনটি সংসদ নির্বাচন করেছেন, এবারে তিনিও সংসদ নির্বাচনে প্রার্থিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার সাবেক দুইবারের চেয়ারম্যান, বর্তমান বিশ্বনাথ পৌরসভার মেয়র জনাব মুহিবুর রহমান। এছাড়া আরও কয়েকজন প্রার্থী রয়েছেন, সবাই যার তার প্রচারণা এবং বুথ সমর্থক বাড়ানোর জন্য জোর বা জোরালোভাবে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশ্বনাথের বাজারে প্রত্যেকটি রোড পয়েন্ট এবং সব কিছুতেই ব্যানার, পোস্টন, লিফলেট, পোস্টার সব কিছুতেই ভরে গেছে নির্বাচনী প্রচার প্রচারণার আমেজে এবং প্রতিটি চায়ের দোকানে আনাচে গুনাচে কথাবার্তা আড্ডায় জমে উঠেছে সবাই এবং কেউ কেউ কার প্রার্থীর পক্ষে রাতের বেলায়ও পোস্টার, লিফলেট, পেস্টুন লাগাচ্ছেন। তো প্রিয় দর্শক, এবারে জনসম্মুখে একটি জরিপে দেখা গেছে যে এই নির্বাচনে কারা এগিয়ে আছেন। তো আসলে এই নির্বাচনে মূলত দুইজন প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী আছেন। একজন হলেন সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক উপজেলার দুইবারের চেয়ারম্যান, বর্তমান বিশ্বনাথ পৌরসভার মেয়র জনাব মুহিবুর রহমান। এই দুইজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে সবাই আশ্বাস করছেন। তাই এই লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য আমাদেরকে সাত তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আমি বিদায় নিচ্ছি। সাইফুর রহমান সাইফ, সময়ের সন্ধান টেলিভিশন, বিশ্বনাথ, সিলেট।